দিবে তো শিওর 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 তুমি কিটা করো তোমরা হ্যাঁ কিটা করো ইফজালে কর তার গুনা তো 500 টাকা কইতে পারলে আমার বলে আ তো 500 টাকা রাইয়া ব্যাড লাগাইছে জেইন কই দেবার পায় না হ্যাঁ জেইন কইতে পার আয় আমি একলা কইমু ওয়া তো শিওর তো ওয়া তো ওয়া তো তো তুই ওয়া তো খুলিলা দিলাইছ তোমারে কল কল দে দে দেলা দেলা রে বা ওয়া তো তো ও यार কায়দা করে কি ওয়া তো তো ওয়া তো ইয়ে পাল্লাই না কইতা চলো এখন আবার হ্যাঁ আবার আমি দুইজনে চোখ মুছ ভাই আমি কোনা তো বুইছা তুইমু যদিন জেন কইবা ওয়া তো বা ওয়া তো এনর ফাশো লাগা আই ভাই ভাই চোখ মুছ দুইজনে চোখ মুছ চোখ মুছ আউল দেখিস না তুই খুলো আমি আগে কইতাম আমি ওয়াত তুমি কোনা তো ওয়াত নে তো আমি অবশিষ্ট আত না গো ওমা লাইন করতে পারছি না গেছলাম হেড স্যারের কাছে না তানোর মুখে দিয়েছে আর আমার বিবেকে দিছে না খুঁজিতাম উড়িয়া আই গেছে এমনি বলা বলি গপ করিয়া আই যার লাইন হয়েছে না দেখম খাইল কোনো ব্যবস্থা করতে পারিনি এটা তো আর প্রাইভেট স্কুলের চাকরি বুধবাই দেয় না হ্যাঁ আইজ পানি দিয়ে করিলি মোর গো ইফতার আর কিতা করমু করিয়া বাদে ভাত খাইলিম শাক স্যারের কাছে তুলিয়া বানাইলাম না আচ্ছা আমি আই আর ওনা ফটো বইরিস ওই যে বহু সুন্দর বুদ্ধি করিলিম বেশ মাতিস না বল হো আর দেখিয়া হে আই আসি শুরু কর শুরু কর আই গিস দারো আই আসি চলো ও আব্বা শুনো না আজকে বাজারে যাওয়া না তোরা অন আর খাম মুম বাদ দেও খাম খাই সকালে করবা এটা মিয়ার উয়ের বাজারে যাও গিয়া কিচ্ছু আনো কি যাইছে অন দেখি কিচ্ছু আনছো না ডেইলি পানি দিস তখন লাগে হাজুর হুজুর ওটা আনো কি যাও তা খাইতে আমলা জানে কর তোর ওলা জানে কর নি হাজুর খাইছে ও আচ্ছা করো যাও ব্যাগগু রেডি করো আইয়ার আচ্ছা হুন খাইল তো মাল মারিয়ে গেলাই গিয়া মারিলে ফাঁসছো তে বাইক তাকলে দেশত নিয়ে একবারেও পাইলি ভাই লোক মানে দুইবার তিনবার খরচ হয়েছি ফাললে তুই নিবে কি ভাই হ্যাঁ আরে আগে তো কি মারেননি দুইবার পারছে না
আচ্ছা হন তুই তো জানোস দীর্ঘ কয়েক বছর থাকি তো আমি প্রত্যেক রোজা তো ইফতার পার্টি দিই ইফরাও কইয়ার দিতাম সাধু দিতাই আর আর কিছু এরিয়ার যেটা মানে গণ্যমান্য মানুষ আসুন জানি এরারেও কিছু মনে করো প্রেসিডেন্ট আসুন জেলা পরিষদ আসুন বা আরো আসুন তো কিছু মাস্টর বা ওলা কিছু ব্যক্তিবর্গ আসুন জানি এরারেও কইয়ার খাওয়াই যাও সাথ দিবে আর সহযোগিতা যেটা লাগে করবে আর খাওয়া লাগে না কইলাম আরে কই খামে কাজে কোনবাই দিয়ে যাইবা বাড়ি থাকবাই না না কোনদিন ফলাইছি ফলাইছি তো আগামী শুক্রবারে আইতে আর সবরে মানে দাওয়াত দিও আর পাও যারা বা আমার কথা কইও এর আইতে আর আচ্ছা ঠিক আছে তুই আর যাই গিয়ে আমি নানি ওই যাও আল্লাহর আইমু শুক্রবারে হুম শুননি কি হয় সাদারিন কামারাই গো বলা এই যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বকো বকো বইন বইন কিতা গড নার দরগারে আইছিলাম ও তা তুরা খাফর কি দে হইছে শরম করে লেখ হইতাম কোনোদিন এটা অত বেশ অভাবের মাঝে পড়ছি না কারণ খাম গাছ সাইডে আসিল খোলা আসিল আর এখন তো লকডাউনের কিন্তু খাম গাছ বন্ধ হয় খাম গাছও যাইতাম পারি আমি আচ্ছা আদত তো নাই খুঁজাখুঁজি হইতে আদত তো নাই বুঝা যার কুয়ো গিয়ে লাগাইছে করতলা ইফতার নিতাম পারি আচ্ছা জরুরত লাগে কত মানুষের আনিয়ে ইফতার পার্টি দাওয়াত দেয় দাওয়াত দিয়ে আনিয়ে খাবাই পয়সালা মানুষেরা এরা ইনো খার খাইয়া গরো গিয়ে আরো বালা বালা জিনিস খাইতে পারবো আর গরিব মানুষ কিছু গাউত আসুন এরা তো খাইবার পার না বেটাই আমার কাছ থেকে 50 টাকা খুঁজিয়া নেয় ও বিকিতা ইফতারের সময় জিলাপে খাজুর ওতার মানে পয়সা 50 টাকা খুঁজিয়া নেই না আর না আর ইফতার পার্টি করাইতাম না যে টাকা দিয়ে ইফতার পার্টি করাইতাম ও টাকার মাঝে আমি গরিবর গড়ে গড়ে ইস্তারে পৌঁছে গিয়া দিব আর মাতিও না কিতা কইতাম দাদা ইটা বড় একটা বেজালের মাঝে পড়ছি খামো কাজও যাবা যান না আর এক তো রোজাদারি কোনো খামও করা যায় না গোলার ফানি গইলা কি যা টাটা রোহিত দেখায় এখন ইগে খালি ছিল আর বুয়াই কি বালা কুচু আনি না কেনে খাইবার কুচু আনি না কেনে একটা পয়সাও নাই রে দাদা এই পকেটে বড় কষ্ট করি রোজা মাস খান চলিয়া জানো না আজ সাই রোজা বড় কষ্টের মাঝে খাই সাই রোজার মাঝে যদি এখান অক্ত বাবা এগু কোনের কল্লা থাকো কাম করো অগুন রাখো
কিটা করতা বাজারে দি যাইবে গেলে ও হরুতা আগু লাগিয়া আচ্ছা তোরা কিছু আনিলিও আসাও হরুতা মানু বুধবাই রব দাদা ইলে কিটা করম বাবার মাঝে তো ওই বগুন রাখো আচ্ছা বাজারও গিয়া খিতা করতাম পয়সা তো আর নাই 50 টাকা আসলাম বেটার কাছ থেকে এখন তো বেটারে দিলেই না রায় মসজিদে গিয়া নমাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর কাছে কই কোনো ব্যবস্থা যদি আল্লাহ দেনতে দিলা এছাড়া তো আর কোনো লাইন নাই তোমার এক বন্দায় তোমার এখানে এক বন্দায় 50টা টাকা দিয়েছিল আল্লাহ আর এক বন্দার দুঃখ দেখি আমার আর দিলে মানছে না আমি তোমার বন্দারে দিলাইছি 50টা টাকা আল্লাহ আমি এখন গরকিতা লইয়া যাইতাম আল্লাহ এই বাচ্চা বাড়ি দিয়ে যদি ফৈরাত করে আল্লাহ আমি তারে খিতা হইতাম তারে আশ্বাস দিয়া আইছি কিছু একটা লইয়া যাই তোমার ঘর তো আন্দাই না রে আল্লাহ তুমি চাইলে সত্যও পারো কোন একটা ব্যবস্থা করিয়া দেও আল্লাহ তোমার কাছে খুঁজিয়া দেব আল্লাহ তুমি কিছু একটা ব্যবস্থা করিয়া দেও কোন একটা ব্যবস্থা তুমি করিয়া দেও আল্লাহ আমিন এক মিনিট বোন এক মিনিট জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জি জি খুকুয়া না বড় শান্তি ভাই আমি খালি তাইস বেশ করে কইলাম মসজিদ গিয়ে 2 রাকাত নামাজ পড়ি মনে হয় শান্তি ভাই ইনু আইয়া বুঝলাম আল্লাহ আমার এই নকিতার লাগি ফাটাইছে আপনি চিন্তা করবো না আপনি 200টা টাকা নেব আর আপনার বাচ্চার লোক যাইতে ইফতার লইয়া যাইবা আল্লাহ এটা আপনি আর এক কাম করেন আমার কার দোকান রাখবেন ওখানে আমার নাম্বার আছে আপনার যখন টাকার জরুরত পড়ে আমার ফোন করবা যতক্ষণ পারবো আমার সাহায্য করবো আপনি রাখিলেন জ্ঞান লাগতো দেখো আপনি সবসময় আপনি হইতে আপনার ওটা ফোন করতাম এক সময় এলে হইতে পারে আমি অসুবিধা আপনি ঘুমো থাকতে পারে আপনার মোবাইল সুইচ অফ থাকতে পারে আপনার মোবাইলের নেটওয়ার্ক না থাকতে পারে বরং আমি এনর কাছে খোয়া আমার লাগে বেশ ভালো যেন সবসময় নেটওয়ার্ক থাকে যেন সবসময় আমার মাত হয়েছে আর জানি কাছে খুঁজিলে তাই বেজার হইব আপনি দিছই না আমার এই কথা সত্যি আমি যদি আপনারে বারবার খুঁজি তো এক সময় আপনার গুড়া লাগিল আর আমি আমার আল্লাহর কাছে আমি যদি রোজ খুঁজি আমার আল্লাহর গুড়া লাগতো না আমার আল্লাহ আমার গুড়া খুশ হইবা
আজকে আপনারে ফাটাইয়া দিছে, কালকে হয়তো আরো কোনো আল্লাহর বন্দারে ফাটাইয়া দিব, যার কারণে আপনার কাছে না খুঁজিয়া আপনার কাছে আমার সওয়াব, এটা আমার গুনাহ। আমি যেগুলা অসুবিধা করলাম আমি আমার মনিমের কাছে বলছি, আমার আল্লাহ যদি আমারে চাই না আমারে সহায়তা করেন, যে আপনি আমারে কুচ্ছু করিয়া কুচ্ছু করতে হবে, তাহলে এই যে সদা জাগ্রত থাকুন তার কাছে পূজা পাব বুঝছি না। আজ আপনারে ফাটাইয়া দিছে, কাল আরও ফেরতেন ফাটাইয়া দিচ্ছে। আপনি এই যে বালা কাম করছেন এর উত্তম প্রতিদান আল্লাহ আপনারে। জি হয় আপনি সত্যি কইছেন, আল্লাহর ঘর খালি নাই, হয়তো খাইলে আমি নাও থাকতে পারি কিন্তু আল্লাহ তো থাকবা। জি হয় আপনি বাড়িতে যায় না আর খরচ 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 করিয়া লইয়া যায় না। আর লবণ এক কেজি দিব আর কি না হয়ে যাব দেন দেন তাড়াতাড়ি দিলেন আমি ইফতারের সময় হয়ে যাই। আপনি এক কাম করেন আমার এখানে যে রেট ও দোকানের সমান রেট বুঝছেন না, একই রেট আমার যেটা মাল বালা তার ওলা মাল সব বালা মাল এনে আপনি কাম করেন আপনি ওখান থেকে নিলেন বুঝছেন ওখান থেকে লইলেন মাল সব বালা এক রেট আমরা দোকানের রেট সমান আপনার নাই নি আছে ওখান থেকে লিয়াই না বেটায় তার দোকানের সামান তো ইয়া আমার হি দোকানে কেতার লাগে পাঠাইল আগে ওখান জানম বাদে খরচ লইম দাদা। আমি একটা জিনিস বুঝলাম না, আপনার দোকানের সব সামান থাকা সত্ত্বেও হিনও আমার ফাটাইয়া দিলাম কিলা কিলা লাগে আর আমার আমি ফাটাইয়া দিলাম আমার আইজ জরুরত হিসাবে আইজ আমার রয়ে গেছে বেসাবি কি মোটামুটি হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চার লাগি আমি আমার খরচপাতি লইয়া যাইতাম পারবো কৌ বিচারা রাইজ বেসাবি কি একবারে হয়েছে না পেটার হয়তো এক আশা ভরসা আছে না বাচ্চা কাচ্চারের লাগি জিনিসপত্র খাবার লইয়া যাইত ও আমি চিন্তা করলাম আমার তো হয়ে গেছে তে আর আমার এক্সট্রা তো জরুরত নাই এর কারণে আপনারে আমি অন্য পাঠাইয়া দিলাম ও বুঝবেছেন না। আমি এক বালা কাম করিয়া মনে করছিলাম আমি বহুত বড় এক বালা মানুষ, আজ দোকানদারের এই ব্যবহার দেখিয়া বুঝলাম যে সমাজে বালা মানুষের অভাব নাই, খালি আমি এক বালা মানুষ নাই আরও বালা মানুষ সকল সমাজও আছে।